নিযুক্তির পর থেকে আপনারা বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নতুন সভাপতি সেখানে নিযুক্ত করবেন। আজকের প্রেস মিটে আপনারা বলছেন বুথ স্তরে বা তৃণমূল স্তরে আপনারা আপনাদের সংগঠনকে বৃদ্ধি করার চেষ্টা করছেন। একেবারেই যে প্রদেশ স্তর রয়েছে যেখানে যিনি সর্বোচ্চ নেতৃত্ব থাকেন প্রদেশ সভাপতি, ওনাকে নিযুক্ত না করে আপনারা বুথ লেভেলে তৃণমূল কংগ্রেস তো এর আগে সভাপতি নির্বাচন করেননি বা মনোনয়ন দেয়নি। এর আগেও তো তৃণমূল কংগ্রেস স্টেটের কনভেনার তৈরি করে, স্টেট কমিটি তৈরি করে, কনভেনার দিয়েই তারা কিন্তু সাফল্য লাভ করেছিল। তো এখন অবধি নিশ্চিতভাবে আমি তো আবার বলেছি, ঠিক সময় আপনারা জানতে পারবেন আমাদের সভাপতি কে হবে। যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ দল একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখানে সুস্মিতা দেব মহাশয় আছেন, এখানে আমাদের সিনিয়র লিডাররা রয়েছেন, অনেক পুরনো নেতৃত্ব আছেন যারা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন, হয়তো যে কোনো কারণে হোক তাদের সাথে কেউ যোগাযোগ করেনি, তারা সবাই মিলে এখন আসছেন তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য। সুতরাং আমাদের এখানে কনভেনার হয়ে চালালেও বা ইনচার্জরা চালালেও আপনারা জেনে রাখবেন তৃণমূল কংগ্রেসের ডে টু ডে কাজকর্মে কোথাও কোনো সমস্যা হবে না, আর ঠিক সময় আমরা সভাপতি দিয়ে দেবো। এমন একজন ব্যক্তিকে যে সবাইকে নিয়ে চলতে পারবেন, আমাদের নিশ্চিত ভাবে দল তার জন্য অলরেডি আমাদের যেখানে যেখানে যা অঙ্গ করা হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে যেভাবে মিটিং করার আলোচনা করা হচ্ছে, সেটা নিশ্চিত হবে দলের নিজের আভ্যন্তরীণ ব্যাপার, ঠিক সময় আমরা জানিয়ে দেবো, কিন্তু তার জন্য সংগঠনের কোথাও ক্ষতি হচ্ছে না। আপনি আপনি এখন বললেন যে সবাইকে নিয়ে চলতে পারে এরকম একটা কথা বললেন, তাহলে কি সুবল বাবুর মধ্যে কি সে কমিটা ছিল সবাইকে নিয়ে চলার? শুনুন, ব্যক্তি বিশেষে আমি গতবারও বলেছি একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে কি একটা রাজনৈতিক দলকে যেতে হয়। কখনো কখনো কোনো সিদ্ধান্ত ভুলও হতে পারে, আবার কখনো কখনো কোনো সিদ্ধান্ত সঠিকও হতে পারে। ঠিক আছে, সুবল বাবুর মধ্যে নিশ্চিতভাবে উনি সভাপতি ছিলেন, ভালোভাবে কাজও করেছেন, কিন্তু আরেকটু কোথাও দলের মনে হয়েছে যে সাংগঠনিক শ্রীবৃদ্ধি করতে গেলে আরেকটু মানে আরেকটু বেশি যিনি দক্ষতার সঙ্গে দল পরিচালনা করতে পারবেন, সুচিন্তিত মতামত থাকলে সবাইকে নিয়ে করতে পারবেন, সেরকম আমরা চেষ্টা করেছি। সেই জন্য দল চিন্তাভাবনা করেই একটা ডিসিশন নিয়েছে, এবং যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন সেরকম ব্যক্তি আগামী দিনে পাবেন। ওনার পাশাপাশি যে প্রকাশ দাস ওরাও ছিল, ওদেরকেও বর্তমানে দেখা যাচ্ছে না। দেখুন, প্রকাশ দাসের সাথে আমরা নিজেরা কথা বলেছি, উনি একটু অসুস্থ, আপনারা হয়তো অনেকে ক্যাম্প দেখেছেন কিনা জানেন না, উনি নিশ্চিতভাবে প্রকাশ দাস দলের সঙ্গেই আছেন, এখনো উনিও কোনো বিবৃতি দেননি আর দলও কোনো কিছু বলেনি, সুতরাং এরা দলের সাথেই রয়েছে।